হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। দেখো আমাদের প্যাকিং শুরু হয়ে গেছে, আমরা শিফটিং করছি, তো এই জন্য আমাদের প্যাকিং। দেখো চারিদিকে ঘর এলোমেলো হয়ে আছে, কোথা থেকে শুরু করব ভাবতে যেন ভয় লাগছে। চারিদিকে আলমারিটা খালি করব একটু ভাবলাম, আলমারিতে কাপড় যেন কমই হচ্ছে না। এদিকে দেখো আরেকজন এসে গেছে, সে এসে আমাদেরকে আরো ডিস্টার্ব করছে। দেখো ওই যে আসছে আমাদের, এই দেখো আমাদের ছোট্ট অতিথি আপা বলছে আবার। আলমারিটা কিন্তু একটাই খালি খালি হয়েছে, পুরো কিন্তু খালি হয়নি এখনো, সেইভাবে জিনিস ভরা। জানি না কতক্ষণ কতটা আজকে করে কমপ্লিট করতে পারবো, দেখা যাক কতটা কি হয়। ওদিকটা একটু দেখিয়ে দিই, হলটা হলটার যে কি অবস্থা দেখুন, চারিদিকে একদম যেন খারাপ অবস্থা, সব এক জায়গায় করা আছে সব চারিদিকে। এসিটা মোটামুটি ওটা এখন এসে প্যাকিং করে গেল খুলে। হ্যাঁ এদিকে কুলারটাও হচ্ছে, তো বুঝতেই পাচ্ছেন কত কত কাজ ঘরে এখন, জানি না কতটা কি হবে, দেখা যাক। হ্যাঁ কি বলছে এটা, এটা এটা দেখে কি বলে যাচ্ছে বুঝতেই পাচ্ছি না। পাপা কোথায়? হ্যাঁ তো অনেক সকাল হয়ে গেছে, 10টা বাজে যায়, তো কি করবো, সবাই খিদে পেয়ে গেছে, তো বলছে কিছু বানাও। তো আমি এই রান্নাঘরে এলাম, এসে কিছু আমি বানাবো। তো এদিকে আমি পাস্তা বসিয়েছি, পাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আমি আর ঝটপট বানানোর জন্য আর দেরি করলাম না, এটাই বসিয়ে দিলাম। খেয়ে চা খেয়ে আবার আমি কাজে লাগবো। সারাদিনটাই মনে হচ্ছে চলবে প্যাকিং করা। এদিকে পাস্তাটা বসিয়েছি, পাস্তাটা বলে আমি তো পাস্তাটা এখানে রেডি হয়ে গেছে, এবার আমারটা নামিয়ে দেব। এখানে কিন্তু খাবার আমি নিয়ে চলে এসেছি, এবার আমরা এটা খাবো। আমার মেয়েটা এখনও ব্রাশ করে যাচ্ছে, বলছি সকাল থেকে এখনও ব্রাশটাও করার এ নেই। তো ঠিক আছে আমরা খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। দেখো বন্ধুরা আমরা সন্ধেবেলা আমরা একটু বেরিয়েছি, দেখো কি সুন্দর সাজিয়েছে এটা জয়পুরের সিটিটা, তোমাদেরকে দেখিয়ে দিই একবার। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু, ঘরে বসে বসে ভালো লাগছিল না, ভাবলাম চলে একটু দেখে আসি, লাইটিং দেখে আসি। তো এসে দেখি ভালো লাগছে সন্ধ্যাবেলাটা, চারিদিকে লাইটই লাইট। দেখো আমি আরেকবার আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন লাগছে। এটা কিন্তু জয়পুর সিটি।
সন্ধ্যাবেলা বেরিয়েছি আমরা দেখতে। মনে হচ্ছে মেলা হচ্ছে এখানে। এখানে আমরা চলে এসেছি, এখানে সবাই পতাকা ফোড়াচ্ছে। দেখো এই আমাদের ছাদে উপরে চলে এসেছি, এখানে সবাই আছে। এখানে দেখো আমাদের সব নেবার এসব বাচ্চারা সবাই আছে, সবাই কিন্তু একসঙ্গে করছে সবাই। আমার মেয়ে আছে, ওর দুজন ফ্রেন্ড আছে। চারিদিকে দেখো লাইট লাইট, পুরো শহর দেখিয়ে দিই একবার। হ্যাপি দিওয়ালি। এদিকে চলে আসতো, ভয় পেয়ে যাচ্ছিস। সবাইকে আমাদের তরফ থেকে শুভ দীপাবলি শুভেচ্ছা গ্রহণ করি। এসব করছে, পটাকা ফুড়াচ্ছে। দেখো চারিদিকে লাইটে লাইট। এই রাত্রেবেলা আমরা এখানে আমার নিচে থাকি, রাত্রে উপরে চলে এসেছি, ছাদের উপরটা বেশি ভালো লাগে। তো এই জন্য আমি শুনলো না পটাকা ফোড়াবে, তো পরিবারদের সঙ্গেই আর কি হচ্ছে। চারিদিকে দেখো কি অবস্থা, পলিউশন। খুব মজা করছে বাচ্চাগুলো তো বেশি। এই একটা দিন বাচ্চাদের খুবই আর কি মজার দিন, ভালো লাগে সবাই এগুলো ফোটাতে। হ্যাপি দিওয়ালি। এটা কি পতাকা? এটা আচ্ছা দেশলাইয়ের মতো। আচ্ছা হয়ে গেছে আমাদের সব পতাকা ফোড়া। তো আমরা এবার নিচে চলে যাবো। কেমন লাগলো আমাদের এই ছোট্ট দিওয়ালি সেলিব্রেশনটা? দেখো দেখিয়ে দিলাম সব ছোট্ট ব্লগ নিয়ে। অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।